ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আজ 17 তারিখ অর্থাৎ 17ই জানুয়ারি 2021, আজও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলছে প্রাইমারিতে। অর্থাৎ কোনো জেলায় নয়, কোনো জেলায় কিন্তু আজ, কোনো জেলার ভেন্যুতে কিন্তু আজ প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু চলছে না। কারণ ইন্টারভিউ প্রক্রিয়া জেলাগুলিতে অলরেডি 16ই জানুয়ারি শেষ হয়ে গেছে। কিন্তু আজ কেন ইন্টারভিউ হচ্ছে? আজ ইন্টারভিউয়ের কারণ হলো কিছু প্রার্থী যারা মেসেজ পায়নি বা ইমেল পায়নি, তারা যোগ্য সত্ত্বেও তাদের কিন্তু ইন্টারভিউ দেওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু তারা এই সমস্যা নিয়ে তখন পর্ষদে যোগাযোগ করে, কারণ তারা মেসেজ বা ইমেল কিছুই পায়নি কিন্তু তারা যোগ্য। তখন পর্ষদে যোগাযোগ করলে তারা পর্ষদে তাদের উপযুক্ত প্রমাণপত্র দাখিল করে, কাগজপত্র জমা করে, ফলে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছে। মোট 76 জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তারা আজ কিন্তু ইন্টারভিউ দিচ্ছে বিকাশ ভবনে। বিকাশ ভবনে এই 76 জন প্রার্থী যারা যোগ্য তারা কিন্তু আজ পরীক্ষা দিচ্ছে। এর আগে 16ই জানুয়ারি বিভিন্ন জেলার যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। অর্থাৎ 10টি জেলার 80টি ভেন্যুতে, অর্থাৎ মর্নিং সেশন এবং আফটারনুন যে সেশন, মর্নিং এবং আফটারনুন সেশনে 80টি ভেন্যুতে, 10টি জেলার 80টি ভেন্যুতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 16ই জানুয়ারি সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ কিছু ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে বিকাশ ভবনে। ফলে আজ কিন্তু ইন্টারভিউয়ের শেষ দিন। এবার তোমরা অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেছো এবং আমার কাছে ফোন করে অনেকেই জানতে চেয়েছো যে কত প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে। বন্ধু, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যে 23,000-এর কাছাকাছি, অর্থাৎ 22,500-এর কিছু বেশি প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছিল। অর্থাৎ এই যে 10 থেকে 16 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলার ভেন্যুগুলিতে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলেছিল, সেখানে 22,500-এর কিছু বেশি প্রার্থীকে ডাকা হয়েছিল এবং তাদের ভেরিফিকেশন ও স্ক্রুটিনি চলে। এবং এই ভেরিফিকেশনে যেটা জানা যাচ্ছে যে 2 থেকে 3,000 প্রার্থী কিন্তু রিজেক্ট হয়েছে, 2 থেকে 3,000 প্রার্থী রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণে। বিভিন্ন কারণ বলতে যে সমস্যাটা হচ্ছে যে ওভারঅল 50 এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ওভারঅল 45 থাকা সত্ত্বেও কিন্তু ইন্টারভিউতে তাদের অ্যালাউ করা হয়নি, তাদেরকে অ্যালাউ করা হয়নি, ফলে 2 থেকে 3,000 ক্যান্ডিডেট কিন্তু এইভাবে বাদ পড়ে গেছে। এর ফলে শেষমেশ যেটা জানা যাচ্ছে যে ভ্যালিড ক্যান্ডিডেটের পরিমাণ 19,000-এর কিছু বেশি, 20,000-এর কিছু কম, 19,000-এর বেশি। ফলে যেটা জানা যাচ্ছে যে 16,500 কিন্তু নিয়োগ হতে চলেছে এর ভিতর থেকে, এবং বাকি যারা থাকছে, যারা ভ্যালিড ক্যান্ডিডেট, যারা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তারা সবাই হয়তো, মানে হয়তো কি, তারা সবাই জব পেয়ে যাবে, তবে সেটা ধীরে ধীরে। তাদেরকে স্টেজ ও ওয়াইজ, অর্থাৎ তাদেরকে ধাপে ধাপে কিন্তু পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু সবাই চায় যে সবাই যেন প্রথম দফায় নিয়োগ পেতে পারে, তাই সেই আশা কিন্তু সবাই করছে। কারণ পরে কী হবে সেটা পরে দেখা যাবে, পরে হবে কি হবে না সেটা পরের ব্যাপার। কিন্তু এই 16,500-র ভিতর কিন্তু সকলেই থাকতে চাইছে, কিন্তু সকলে থাকতে চাইলেও সবাইকেই কিন্তু এই সবাই কিন্তু এই 16,500-র ভিতর থাকতে পারবে না। আর যে কয়জন থাকবে, অর্থাৎ যে 2,500-3,000 প্রার্থী থাকবে, সেই 2,500-3,000 প্রার্থীকে পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ করা হতে পারে, যেটা জানা যাচ্ছে। বন্ধুরা, তাহলে তোমরা জানতে পারলে যে 19,000-এর কিছু বেশি, 20,000-এর কাছাকাছি কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে প্রায় সকলেরই কিন্তু চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।